নগদ নিবেদিত অর্থনীতির খবর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের ব্যাংক যা গেল অর্থ চেয়ে তিন হাজার কোটি টাকা বেশি এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যের জন্য বারো হাজার ছয়শ পনেরো কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকসমূহের জন্য পঁচিশ হাজার তিনশো পঁচাশি কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ সংক্রান্ত নীতিমালা এবং কর্ম ঘোষণাকালে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর জানান কৃষি ঋণে দালালদের দৌরাত্ব রোধ করতে চান তিনি একই সাথে কৃষি ঋণ যেন কৃষি খাতেই ব্যবহার হয় সেটিও নিশ্চিত করার পরিকল্পনা তার মোট ঋণের দুই শতাংশ থেকে বাড়িয়ে কৃষিতে যদি সেটি চার শতাংশ উন্নীত করা সম্ভব হয় তাহলে উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি